নমস্কার, কে তুই? উনি নতুন এসেছে। আজকাল লোক বড় হয়ে বাবাকে চিনতে পারে। কাকা, শুধু নাম, আগে পরে কিছু নেই? এই কার্ডটা এখানে যে কাউকে দেখাবেন, আগে কি আছে পরে কি আছে বলে দেবে। রানীগঞ্জের লোক দুজনকেই চেনে, ওপরে বাবা নিচে কাকা। শুনলাম আপনি এই বন্ধ ফ্যাক্টরিটা কিনেছেন। হ্যাঁ, কিনেছি। আমি এটাকে আবার নতুন করে শুরু করব। গুড নিউজ। তবে এখানে ফ্যাক্টরি শুরু করিও আমি, বন্ধ করিও আমি। ডেথ সার্টিফিকেট দেই, আমার বার্থ সার্টিফিকেটও দেই। কোন সার্টিফিকেটটা আপনি কিনেছেন? কিনেছেন মানে? এখানে বিজনেস করতে গেলে দুটো জিনিস কাছে রাখতে হয়, মাথায় কাকার হাত আর পকেটে কাকার সই করার সার্টিফিকেট। এই রে, আমার তো এই দুটোর একটাও নেই। আমি না জেনে বাইরে থেকে এসে এই মোড়া ফ্যাক্টরিটা খুলতে বসেছি, আমার তাহলে কি হবে স্যার? দুটো আবার দিচ্ছি। এই ফ্যাক্টরি থেকে যা প্রফিট হবে তা 50-50 শেয়ার, নইলে এই ফ্যাক্টরিটা আমার নামে ট্রান্সফার করে দিতে হবে। আমরা আপনাকে মাসে মাসে মাইনে দেবো, শনিবার করে সিনেমা দেখতে নিয়ে যাবো, রবিবার করে ভর্তি বাড়তে হবে, মানে আপনার পুরো দায়িত্ব আমার। কি ভেবেছিস, চারটে গাড়ি আর এই 10টা চামচা নিয়ে এলে আমি ভয় পেয়ে যাবো? তোর ড্রেস থেকে তো মনে হচ্ছে দালালি করে খাস। আমার অফিসের দারোয়ানও তোর চেয়ে বেশি ঠাটবাটে থাকে। শোন, যদি ভিক্ষে চাওয়ার ইচ্ছে থাকে, গেটের বাইরে বাটি নিয়ে দাঁড়া, আমি যাওয়ার সময় কিছু। কিরে, এবার দেখে কি মনে হচ্ছে, তোর অফিসের দারোয়ান না তোর বাপ? এই ব্যাটা মুখছিন রে, তোর সাথে দেখা করার জন্য কি স্যুট বুট পরে আসতে হবে? রানীগঞ্জ এমনিতেই গরম জায়গা, তার থেকে গরম বেশি। আমি দুটো টেম্পারেচারই চলে, আমার ভুল হয়ে গেছে কাকা। প্রথম অফারটাই নিছি 50-50 শেয়ার, এটাই ভাগ্য চক্র, একবার নাম্বার না লাগলে ঘুরে যায়। রেজিস্টারকে ডাক। নে সই কর, আমাকে মাফ করে দিন কাকা। সই কর। ভবানীর সাপোর্ট নিয়ে রাস্তার ধারে ফুচকা নত চানাচুর বিক্রি করা যায়, বিজনেস করা যায় না।